শোভনাথ থেকে সৌরভ ডান প্রান্তে চমৎকার ওয়াল পাস খেলে নিলেন, সুন্দর একটি শট মেরেছিলেন বটে, কিন্তু এই শটে আপনারা স্ক্রিনে দুটি দলই পেয়েছে। প্রথম কর্নার টলিগঞ্জ অগ্রগামীর, জয়বাজ বলটিকে ভাসাবেন, ভাসিয়ে দিয়েছেন সেক্ষেত্রে হেডার, কিন্তু সরাসরি গোলরক্ষক, বলটি গোলে ঢুকে যেত। দেখুন সোমনাথ সরকারের শট, গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন এবং বলটি গোলে ঢুকছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে। আবার ওখান থেকে সৌরভ, ডান দিক থেকে আক্রমণ এফসিআই, ফ্লোটার ফ্লোটার, আবার একটি ব্যাক বলের চেষ্টা, কিন্তু না, ডেঞ্জারাস প্লে, ডিফেন্ডারের খুব কাছে ছিলেন ওখানে সোমনাথ। বলটিকে ভাসিয়ে দিয়েছেন একান সর্দারের হেডার, সোমনাথ সর্দার কিন্তু বলে একেবারে সাহেব পাশিলকার, কিন্তু বলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, এবার বিপদ হতে পারে সর্দার, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, কোথায় মারলেন, সরাসরি গোলরক্ষকের হাতে। আবার রণজয়, রণজয় রায় এগোনোর চেষ্টায়, ব্যাক পাস করে দিলেন ওখানে হাসান মোল্লাকে, হাসান মোল্লা সেন্ট্রাল ডিফেন্ডারে, রণজয় চমৎকার আক্রমণ, আবার রণজয়ের কাছে বল সেন্টার, কিন্তু ওখানে হেড করে দিয়েছেন টলিগঞ্জের ডিফেন্ডার, সৌরভের শট এবং গোল, গোল সৌরভ, আবার একটি চমৎকার পাস, গোল হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে অভিজিৎ সর্দার, সোমনাথ সর্দার বলটিকে রাইট ফুল ব্যাক পজিশনে খেলেন, কিন্তু মাঝে মধ্যেই এগিয়ে আসছেন আক্রমণে। আবার আক্রমণ, এবার মিঠুন, মিঠুন এগিয়ে চলেছেন, শট নেবেন, নিয়েছেন শট এবং গোল, অসাধারণ আরো একটি গোল। সুমন দত্তর, বিকাশ মল্লিক পরিবর্তিত খেলোয়াড়, সৌরভ চমৎকার বলটিকে ভাসিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, গোল হতে পারে কিন্তু না, সহজ সুযোগ, বিপদ কিন্তু এখনো কাটেনি, আরো একটি শট এবং গোল। আগামীর খেলোয়াড়রা পেয়েছেন তা থেকে কাজে লাগিয়ে পরবর্তী গোল করতে পারেন কিনা, খেলায় সমতা ফেরাতে পারেন কিনা। আফোনসো, কিন্তু বল চলে গেছে আবার সেই মিঠুনের কাছে, শট কিন্তু না, আবার বিপদ হতে পারে। এবার আক্রমণে টলিগঞ্জ, গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়া উচিত কিন্তু না, এখনো পর্যন্ত না, তিন তিনটি শট, আলতামাসের হেডার এবং গোল অবশেষে। এফসিআই আক্রমণে হাসান শট, কিন্তু গোলরক্ষকের কাছে, আবার জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন ওখানে সোমনাথ, সফট ট্যাকল হয়ে যায়, খেলোয়াড়দের মাথা ঠান্ডা করার কিছুটা দায়িত্ব নিতে হয় রেফারিদের, তন্ময় কিন্তু যথেষ্ট ভালো রেফারিং করছেন আজ প্রথম থেকে। এবার কিন্তু সমস্যা হতে পারে, আরও একটি সুযোগ এসে গেছিল আলতমাস সাইদ, কিছুটা সময় নষ্ট করে কিছুটা চেষ্টা করছে নিজেদের মধ্যে বল খেলে পয়েন্ট সংগ্রহ করতে, কিন্তু বলতে বলতে এবার আক্রমণ, এবার কিন্তু বিপদ হতে পারে, জয়ন্ত শট, লম্বা বাঁশি বেজে যাবে এফসিআই, শেষ আক্রমণ আমরা এই ম্যাচে বলতেই পারি, দেখা যাক এই আক্রমণ থেকে তৃতীয় গোলটি পায় কিনা এফসিআই। লম্বা বল, কিন্তু লম্বা বাঁশি বেজে গেছে ওখানে রেফারির, অর্থাৎ আজকের খেলা শেষ। আজকের এই ম্যাচে টলিগঞ্জ অগ্রগামী ও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইস্ট জোন ড্র করে শেষ করলো এই ম্যাচ। এই ম্যাচে দুপক্ষই দুটি করে গোল করেছে, টলিগঞ্জ অগ্রগামী 2, এফসিআই 2। এফসিআই প্রথমে দুটি গোল